আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, ঈদে তো সবার ঘরেই হেভি খাবার খাওয়া হয়, আর তাহলে এর সাথে হয়ে যাক এক গ্লাস বোরহানি। আর এই বোরহানিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। বিয়েবাড়ির স্টাইলে বোরহানিটা তৈরির জন্য অ্যাট ফার্স্ট নিয়ে নিচ্ছি এক কাপ ঠান্ডা পানি। দেন এখানে অ্যাড করে নেব পুদিনা পেস্ট 2 চা চামচ, সাদা সরিষা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ, ধনে পাতা পেস্ট 2 চা চামচ। এখন এগুলোকে এখানে অ্যাড করে নিচ্ছে। আর আজকের রেসিপিটা আম্মু আর আমি একসাথে তৈরি করছি। ভিউয়ার্স, আজকের পুদিনা পাতাটা আমার নিজ বারান্দার টবের, আর এটা ভেবে ভালো লাগে যে আমার বারান্দার গাছগুলো মাঝে মাঝে আমি আমার রান্নার কাজে লাগাতে পারি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। অ্যান্ড দিয়ে দেব 2 চা চামচ বিট লবণ। আর এখানে 2 রকম লবণ ইউজ করা হচ্ছে, তাই এই লবণটা বুঝে অ্যাড করতে হবে। জিরা গুঁড়া 2 চা চামচ, অ্যান্ড লাগছে চিনি 3 টেবিল চামচ। অ্যান্ড লাগছে সাদা গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, আর লাগছে টমেটো সস 1 টেবিল চামচ। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিন। এই ইনগ্রেডিয়েন্টসটাকে 8 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছে টক দই, আর এটা আমাদের ঘরে তৈরি করা টক দই, লাগছে 800 গ্রাম। এখন এটাকে একটি উইস্কি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে। আর এটা অবশ্যই ব্লেন্ডারে করা যাবে না, তা নাহলে টক দই থেকে পানি ছেড়ে দেবে। আর ভিউয়ার্স, যারা এখন আমাদের ভিডিওটা দেখছেন তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স দেখুন, স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি এখানে সেই মিশ্রণটি অ্যাড করে নেব। তার আগে একটি কাজ আছে। নিয়ে নিয়েছি একটি সুতি কাপড়, আর এটি ছিল পাঞ্জাবি থেকে বেঁচে যাওয়া কাপড়। আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় নিতে পারেন। আর এই সুতি কাপড়টার কারণে এই মিশ্রণটার সূক্ষ্ম কণাও যাতে নিচে না পড়ে সেভাবে ছাড়ছি, তাহলে বোরহানিটা একদম পারফেক্ট হবে। ভিউয়ার্স, এখন এটাকে চাপ দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। ভিউয়ার্স, সেই মিশ্রণটা ছাঁকা হয়ে গেছে, আর দেখুন ভিতর থেকে কত কিছু বের হয়েছে। এখানে সেই পুদিনা পেস্ট, ধনিয়া পাতা পেস্ট, বিভিন্ন পেস্টগুলি আছে, এগুলির আঁশগুলো। এখন আমি সেই ছেঁকে রাখা মিশ্রণটাকে টক দইয়ের সাথে অ্যাড করে নেব। আর আসলে আমু মিক্স করে নিচ্ছে, জাস্ট আমি বলছি।
সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের এই বোরহানিটা বিয়েবাড়ির স্টাইলে। আর এই বোরহানিটা তৈরি করা খুবই সহজ। সামনে যেহেতু ঈদ, তাই বাসায় অবশ্যই বিভিন্ন হেভি খাবারের সাথে এই বোরহানিটা ট্রাই করবেন। এখন এটাকে পরিবেশন করে নেব। আর ভিউয়ার্স এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছিল। আর ভিউয়ার্স সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে ঢাকা শহর 6-6 বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।